আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, খুব চমৎকার একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন সুসজ্জিত ডুপ্লেক্স একটা বাড়িতে আছি। ইন্টেরিয়র যারা করাতে চাচ্ছেন খুব ক্লাসিক, মানে সবচেয়েতে প্রিমিয়াম লেভেলের থাকবে আর সবচেয়েতে ক্লাসিক হবে। যেমন সর্বপ্রথম আমি ভাইরে বলতে চাই, এই ইউরোপিয়ান স্টাইল কোত্থেকে আসলো? আসলে ভাই, এটা হচ্ছে আমার মাথা থেকে আমি ওনাদেরকে আইডিয়া দিছি। আচ্ছা, আইডিয়া দেওয়ার পরে ওনারা সাজেস্ট করছে, ঠিক আছে ভাই তাহলে করেন, এবার বলে যেভাবে সুন্দর হয়। ওকে, তো এইসব করি আমরা কাজগুলো করছি। মানে আমি সব সময় ইন্টেরিয়র যেখানে করতে যাই, ম্যাক্সিমাম জায়গায় যেখানে দেখি যে যখন কেউ চিন্তা করে আমি এখানে একটু খরচ করব, কত গর্জিয়াস করা যায়। বাট আমরা কিন্তু একটা জিনিস জানি যে সিম্পলের ভিতরে হচ্ছে গর্জিয়াস। জি জি। তো আজকে এরকম সিম্পলের ভিতরে গর্জিয়াস চমৎকার কিছু কাজ দেখাবো। আপনারা যদি সুমন ইন্টেরিয়রের মাধ্যমে আপনার বাসায় চমৎকার কাজ করাতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর সুমন ভাইয়ের অফিসের লোকেশনটা? আমাদের লোকেশন হচ্ছে সাইনবোর্ড, শাহেবপাড়া, নারায়ণগঞ্জ। ওকে, আর আজকে কিন্তু আমরা আসছি হচ্ছে মতলবে। আর এখানে এক ভাইয়ের বাসায় আসছি, ওনার বাসায় খুব সুন্দর কাজ করা আছে। কি কি কাজ করিয়েছেন একে একে কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর থ্রুতে জানানোর চেষ্টা করব। আর অবশ্যই সুমন ভাইয়ের মাধ্যমে এই কাজগুলো যদি আপনারা আপনাদের বাসায়, অফিসে কিংবা যে কোনো জায়গায় ডেকোরেশনের জন্য করতে চান, খুব রিজনেবল প্রাইসিংয়ে করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সুমন ভাই, প্রথমে আমরা কোথা থেকে শুরু করি? প্রথমে হচ্ছে আমরা টিভি ক্যামেরাটা দেখাই দিই, উপরে একটু সিলিন্ডার একটু দেখাই একটু। আই, চমৎকার, সুন্দর। আচ্ছা, এখানে কি কি কাজ করছেন একটু বলেন। এখানে হচ্ছে আমরা ফল সিলিং প্লাস টিভি ক্যাবিনেট, ডিনার অর্গান, তারপর ড্রেসিং ক্যাবিনেট। ওকে, ঠিক আছে, সবই দেখাবো এক এক, এক পাশ থেকে শুরু করি। আই হচ্ছে টিভি ক্যাবিনেটটা দেখাচ্ছি। আচ্ছা, কর্নারে কি একটু শোপিস টাইপের করছে? হ্যাঁ, এখানে শোপিস টাইপের করছি ভাইয়া, কিন্তু আপনার লাইটিং করে দিচ্ছি আলাদা ভাবে। লাইটিংটা কি আপনার আন্ডারে? হ্যাঁ, এখানে এভরিথিং লাইটিং তার সবকিছু আমার আন্ডারে। পিভিসি দিবেন ভিতরে? পিছনে পিভিসি দেওয়া আছে, এবং তারপরে 6 মিলি ফ্লাই দেওয়া আছে। ম্যাটেরিয়ালস কি দিবেন? ম্যাটেরিয়াল হচ্ছে গর্জনের ফ্লাইবোর্ড। আচ্ছা, যেটা আমরা গর্জনের ফ্লাইবোর্ড বলি, এগুলো বিনিয়ার না, বিনিয়ার না, কোনো বিনিয়ার না, ওক বিনিয়ার কিংবা কোনো বিনিয়ার, কোনো বিনিয়ার না। অনেকে ওক বলে, মালয়েশিয়ান উই বলে, এগুলো না, কারণ ফ্লাইবোর্ড হচ্ছে কাঠের বিকল্প। ওকে, ঠিক আছে। আর আমার টাইলস মনে হইতেছে কেন, এটা বলেন তো। এটা টাইলস হচ্ছে স্পিএল শীট। আচ্ছা, যারা ইউরোপ কান্ট্রিতে থাকে তারা বুঝবি, যে ভিডিওটা দেখলে এখানে টিভি ঝুলবে। এটা দেখেন, এটা কোনো স্পিল শীট লাগানো, এটা দেখে হাত দিলে মনে হবে কি, মনে হয় টাইসে হাত দিয়ে দিচ্ছে। এই যে আপনি আয়না আয়না মনে করে দিচ্ছে, আপনি কি আপনি নিজেকে নিজে দেখতে পাচ্ছেন? রিফ্লেকশন করছে, খুব সুন্দর। তো দুই পাশে দুইটা আমরা গ্লাস পাল্লা করে দিয়েছি, আমরা শোপিস টোপিস থাকলে দেখা যায়। আচ্ছা, এই পাশে দুইটা করছি, এই পাশে ভালোমতো লাগাইলেন না কোনটা? আচ্ছা, হাইড্রোলিক, এটা তো অবশ্যই, এই দেখেন ছেড়ে দিবেন, এটা অটো লেগে যাবে, এটা আমার দরকার লাগবে না, জাস্ট অটো অটো লেগে যাবে, চমৎকার। এটা দেখলাম আবার একটু প্রিমিয়াম কোয়ালিটি, আরেকটা হাতও লাগানো হয়েছে, সুন্দর। এক একটা এক এক ডিজাইন। কেমন খরচ এটা থেকে শুরু করি? এটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করি, এই যে মাস্ক। ভাই, আগে একটা কথা বলি, কাজ সুন্দর হয়েছে, রিজনেবল করতে হবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, আমি রিজনেবল বলবো, এখন এই যে মাস্কটা দেখতেছেন না, এটা অনলি হচ্ছে 1250 টাকা প্রতি মিটার। এই মাস্কানেরটা, হ্যাঁ বুঝতে পারছি। আর যে ক্যাবিনেট গুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে আমরা 1450 থেকে 1500 টাকা পার স্কোয়ার ফিট করে দেখি। এই বাসার যে মালিক আছে ওনার এই ডিজাইনটা দিছে, অন্যকে অন্য ডিজাইন দিলে সেটা করতে হবে। আপনার যে কোনো ক্লায়েন্ট, বাংলাদেশের যে কোনো ডিজাইন দোক, আর যত বড় ডিজাইনই, যেমন আনকমন ডিজাইনই দোক না, আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। সিলিংটার ব্যাপারে কি বলেন? সিলিংটা হচ্ছে সিম্পল, এটা কোনো সিম্পল মধ্যে করছি, এখানে আমরা সেন্সি করছি, হালকা সেন্সি আছে, সেন্সির মধ্যে কালার কম্বিনেশন করা। দেখেন এটা সিএনসিটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। ওকে, এই পাশে কিন্তু একটু রঙের কাজ করা আছে, এখানে আবার একটু রঙের কাজ করা আছে, সুন্দর। এখানে খরচ কেমন? এই সিলিংটা হচ্ছে অনলি 650 টাকা পার স্কোয়ার ফিট, লাইটিং সহ 700। আপনি একমাত্র, আমি যতদূর জানি, যে লাইটিং সহকারে কাজ করে, কারণ হচ্ছে এগুলো অনেকে বোঝে না, অনেকে এই সময় দিতে পারে না, কারণ যারা প্রবাসে থাকে তাদের জন্য অনেক সুবিধা হয়। এই পাশে আবার আয়নার ব্যবস্থা আছে ভাই, এখানে হচ্ছে, দেখেন এখানে ওয়াশ করা হয়নি, এখানে ড্রেসিংটা বসবে, টপ ড্রেসিং, ঠিক আছে, এখানে বেসিংটা বসবে, এখানে বেসিং ক্যাবিনেট করা হয়েছে। ওকে, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে ডিনার অর্গান, আমি এটা হচ্ছে একটা ক্যাবিনেট, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কিচেন, কিচেনের পাশে রান্না বান্না করে এখানে রাখবে। ডিনার সেট রাখবে সবগুলো ভিতরে, ভেতরে একটু ডিপ কালার, যাতে ডিনার রাখলে খুব ফুটে ওঠে, কালারটা ফুটে ওঠে। আর এই পাশে হচ্ছে, দেখেন ড্রয়ার গুলা, বা এই ড্রয়ার গুলা দেখেন, আপনারা দেখবেন হচ্ছে ড্রয়ারের ফিনিশিং কোয়ালিটি এবং হাইড্রোলিক কি। দেখেন ওনার কিন্তু যাতা দিতে হচ্ছে না, এই জাস্ট ফেলে দিবেন, দেখেন সম্পূর্ণ জিনিস ছেড়ে দিবেন, অটো লেগে যাবে। আর এখানে একটা বিম ছিল ভাইয়া, হ্যাঁ
এই বিমটারে আমরা এটা সিলিংটা করে লেভেল করে এখানে একটা গ্লোবার করে দিছি। ওকে ওকে, কিন্তু বোঝাই যাচ্ছে না মনে হয় কি পুরোটা সিলিং করে নিছি, মনে হইছে এখানে ডিজাইনই করা হইছে। ডিজাইনই করা, সেম সিস্টেম এখানে একটা বিম ছিল। এটার খরচ কেমন? এটা হচ্ছে অনলি 1500 টাকা পার স্কয়ার ফিট। এরকম ম্যাটেরিয়ালস যদি এর চেয়ে একটু কম দামি হয় দাম কমবে, তখন রেট কমে আসবে অটোমেটিকভাবে। আর উপরে এখানে যে উপরে যে সিলিংটা ওটা হচ্ছে 650 টাকা পার স্কয়ার ফিট লাইটিং সহ সব সহ। এখানে কিন্তু সিলিং মোটামুটি ভালো কাজ করা আছে, বড় সরো যেহেতু এখানে আমরা জানি যে খাওয়া দাওয়ার জন্য একটু ডাইনিং এর ব্যবস্থা আছে। জি জি জি। আচ্ছা এখানে খরচ কত? এটা ওটা সেম রেট আসবে ভাই, সেম রেট, সেম রেট আসবে। কিচেনে যাব নাকি? হ্যাঁ কিচেনে চলে আসেন, আমরা কিচেন দেখাচ্ছি। কিচেনে যাই, কিচেনটা দেখা দিচ্ছি। ওকে, কিচেনেও দেখেন অলরেডি কিন্তু সেপারেট উপরেরটা কিচেনে কাজ করা হয়েছে, যেহেতু ডুপ্লেক্স নিচেও সেম ব্যবস্থা আছে। আমাদের ফ্যামিলিটা একটু বড় তো, ওনারা বলছে যে ভাই সেম সিস্টেম রাখবেন, যেন কেউ কিছু না বলতে পারে। আচ্ছা, যে আমার রুম এইট হয়েছে, ওনার রুম এইট হয়েছে, এই সব করে কাজগুলো সবার জন্য সমান হিসাব, সমান হিসাব করে। ওকে ওকে, এখানে কিচেনটা ঘুরছি আমরা, দেখেন সম্পূর্ণ গুলো হাইড্রোলিক। এখানে দুইটা ড্রয়ার করে দিছি আমরা, ঠিক আছে। এই যে আমরা কিচেনটা তো দেখে নিলাম, আমরা কিন্তু অলরেডি আরেকটা বেডে চলে আসছি। এই বেডে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্যাবিনেটের কাজ করা আছে, আর এই পাশে কিন্তু একটু স্পট করে দিয়েছে ভাই শোপিসের জন্য, শোপিসের জন্য। আর এই পাশে একটা রিডিং টেবিল করছে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা রিডিং টেবিল করা হয়েছে। বাহ, এটা একদম ডকুপেন করা। এটা কি আপনার ক্রিয়েশন যে ছাদ জায়গাটারে একটা পিসি বসানো যাবে? জি জি জি, পিসি বসানো যাবে। এবং কি আপনার ড্রয়ারগুলো দেখ, ওয়াও, এখানে আমরা পাল্লা করে দিছি ভিতরগুলো এনামেল পেন, ভিতরে পিভিসি তো মাস্ট বি করা গেছে। হ্যাঁ অবশ্যই করা আছে। আচ্ছা আচ্ছা, অনেকে কিন্তু গাফিলতি করে ভাই, এজন্য বারবার জিজ্ঞাসা করতে। না না, ওইটাই, এই যে ভিতরে আমরা হ্যাঙ্গার করে দিছি, দেখেন এখানে স্কয়ার ফিট করে কি রকম খরচ গেছে। এটা হচ্ছে 1800 টাকা প্রতি পিস, একদম লাইটিং সহ সব সহ। আচ্ছা, এখানে ম্যাগনেটিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেট আছে, প্রেস। জি জি, গুড। আর এই পাশে হচ্ছে ড্রেসিং টেবিল করা, এই পাশে একটা ড্রেসিং টেবিল করা আছে, দেখেন। জি জি, দেখুন সুন্দর। এটা তো মানে ইউনিক একটা ডেসিং টেবিল করে রাখছি আর কি, যেটা ডেসিং টেবিলের এই সাইডটাতে খরচ কেমন আসছে? এটা হচ্ছে 1400 টাকা প্রতি পার স্কয়ার ফিট। আমি একটা জিনিস লক্ষ্য করছি ভাই, যেহেতু ডুপ্লেক্স এজন্য কিন্তু বিমগুলো কভার করছেন আপনি একটা ইন্টেলেকচুয়াল ওয়েতে। জি জি, এটা হচ্ছে বিম যদি থাকা যায় আপনি তাহলে ইন্টেরিয়র কালো তো সুন্দর লাগে না, এজন্য হচ্ছে বিমগুলো ঢাকা হইছে ওই সব করে। আর উপরে একটু সিম্পলের ভিতরে করা হইছে। জি জি, এখানে কস্টিং কেমন গেছে ভাই বিম সহকারে উপরে? এই যে এটা রেট একটা ভাই, এই বিমের জন্য একটা বিম আর সিলিং এর রেট একটা, এটা জানালার জন্য কাজে লাগে। এটা হচ্ছে আপনার পর্দার বক্স করে দিছি, খালি কলাম লাগায় পর্দাটা ঝুলাই দিবে। বাহ চমৎকার, তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই দেখি আর কি কি কাজ করা আছে এই চমৎকার ডুপ্লেক্স ফ্ল্যাটে। উপরে আমরা আরো কিছু রুম দেখানোর আগে আমরা দেখতেছি সিঁড়িতে এখানে কিছু কাজ করেন আপনি করছেন শুনুন। জি জি জি, এটা হচ্ছে রাউন্ড শেপের, এটা ডুপ্লেক্স তো, এই সেটটা রাউন্ড, এই সেটটা স্কোয়ার ছিল। ওকে, তো রাউন্ড শেপের আমরা শোপিস করে দিছি। আচ্ছা, এখানে আবার নইচে লাগানো হয়েছে, মানে শেপটাও কাজে লাগাইলেন কিছু কাজে লাগাইতে পারি। জি, এখানে খরচ কত করে ভাই? এটা হচ্ছে আমরা 700 টাকা প্রতি পার স্কোয়ার ফিট, 700 টাকা, 700 টাকা করে। ওকে, আর এখানে আরেকটা করে দিছি আমরা, দেখেন এখানে কিন্তু আছে। এখন হচ্ছে আমরা ডুপ্লেক্স মানে নিচ থেকে উপরে যাচ্ছি, উপরের দিকে যাই, দেখি এক এক করে দেখাচ্ছি, আসেন দেখেন। এখনো কিন্তু রেনোভেশনের কাজ চলতেছে, খুবই চমৎকার। এই যে এখানে দেখেন আরো দুইটা আমরা রাউন্ড শেপে করেছি, দেখেন এই পাশেও কিন্তু সেই রাউন্ড শেপ করা সিস্টেমে করে উপর দিয়ে শোপিস যদি করতে চান একদম টপ টু বটম। হ্যাঁ ভাই, এটা কিন্তু ডকুপেন করা। ওকে, এটা কিন্তু ডকুপেন করা, দেখেন অনেক সুন্দর। এই দিকে দেখুন তো দরজা আছে, রোদ বৃষ্টি ঝড় কোনো সমস্যা নাই, কিছু হবে না, এটাতে পানি পড়লো। আর ভাই উপরে হচ্ছে আরেকটা সিলিং করে দিছি, দেখেন এই দেখেন উপরে হচ্ছে, এখানে হচ্ছে একটা উনি ঝাড় ঝুলাবে। হ্যাঁ ফল সিলিং করছি, এখানে একটা ঝাড় ঝুলবে। এটা প্রাইস ওই সেম প্রাইস আসবে 650। জি জি, 650 লাইটিং সহকারে। হ্যাঁ হ্যাঁ, সো লাইটিং, এই দেখেন এই কালার। আচ্ছা, আমাদের ভিউয়ার্সরা যদি একটু খাতির যত্ন চায় এরপরে ওই যে ভাই আর একটু কমাই টমাই রাখেন, এটা হচ্ছে আলোচনার সাপেক্ষে। আচ্ছা, আর বিষয় হচ্ছে ভাই দেখেন এগুলো মাল্টি কালার, এই দেখেন এটা গেলাম, আবার তিনটা সুইচ দিবেন, তিন কালার হবে, মাল্টি কালার। তো এখানে দুইটা রুম আছে। আচ্ছা, টপ ফ্লোরে, টপ ফ্লোরে রুম। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা রুম দেখাচ্ছি, দেখেন এখানে সেম সিস্টেমে হচ্ছে আমরা ড্রপ সিলিং অথবা হাফ সিলিং বলে এটা করছি।
দেখেন এই রুমটা সেই রকম সুন্দর জি 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 বিশেষ করে আমি একটু রুমটা ভিউয়ার্সদেরকে দেখাই দিতে চাই একটু ঘুরে দেখা এটা ওয়েদারটা যদি একটু দেখাই তাহলে যে কারো মন ভরে যাবে জি জি এরকম ওয়েদারে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইয়াদেরও কিন্তু বাড়িতে বা ঘর বাড়ি আছে যেমন দেখেন এখানে খোলা মাঠ একদম এর ভেতরে আপনার টপ ফ্লোরে এরকম একটা এই পাশে গেলাম মাস্টার বেড এই পাশেও একটা করে আমরা ক্যাবিনেট করে দিয়েছি ক্যাবিনেট করছেন ভাই এখানে খরচ কেমন লাগছে ভাই এটা সেম ওই এটা সেম আসবে খরচ এই দেখেন এখানে গেলাম আমরা একটা ডেসিন রুমটা ছোট তো হ্যাঁ এই জন্য ডেসিন টেবিলের কাজের জন্য এখানে একটা মিরর লাগাই দিয়েছি আমরা ওকে ওকে গুড দেখছেন চমৎকার এটা ভিতরে খুলে একটু দেখাচ্ছি এটা সম্পূর্ণ এনামেল প্যান্ট এই দেখেন এনামেল প্যান্ট সম্পূর্ণ ওকে এটা ডোকো প্যান্ট আচ্ছা ভাই আমরা তো বর্তমানে আছি হচ্ছে চাঁদপুর মতলব হ্যাঁ জি জি চাঁদপুর মতলব বাংলাদেশের সব জায়গায় তো আপনি কাজ করে থাকেন আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করে থাকি ইনশাআল্লাহ আর এখানে হচ্ছে থেকে কল দিবেন সুমন ভাই হাজির নাকি জি জি এখানে একটা রিডিং টেবিল করছি ওকে দেখেন চমৎকার তো সুমন ভাই আমরা তো উপরে খুব চমৎকার কাজ দেখে আসলাম তো বাড়িতে যে মেইন গেটটা আছে আপনি মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন এরপর এই সাইডে এখানে কি করে রাখছেন এখানে হচ্ছে আমরা একটা সুরেক করছি পুরো দেওয়াল জুড়ে একটা সুরেক জি 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 এত বড় সুরেক জি ভাই আপনাদের ফ্যামিলি একটু বড় তো উনি বলছে যে একটু বড় করে সুরেকটা করে দেন ওকে ওই সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু বড় আছে জি জি আচ্ছা সুরেকে কি কি ব্যবহার করছেন সুরেকে হচ্ছে আমি আগে ভিতরটাই দেখাই আচ্ছা ভিতরে দেখেন এখানে গুলো অনেক সুর রাখতে পারবেন অবিয়াসলি ভাই এখানে এই আমি সবগুলো দেখাচ্ছি খুলে ওয়াও এই দেখেন ভাই এটা কি টাইলসে করা কিনা এত সুন্দর কেন ভাই এটা বলেন তো এইটা হচ্ছে ভাই আমরা গর্জনের ফ্লাইওভারের উপরে এসপিএল শীট পেস্টিং করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এসপিএল এর শীটের গুণ হচ্ছে আগুনে কিছু হয় না পানিতে কিছু হয় না এটা কন্টিনিউ যদি পানি দেও মোছেন আপনার ডিসকালার হবে না কখনোই না কখনোই হবে না আপনার টাই একটা জাস্ট টাইস এর মতন দেখেন আপনি দাঁড়া আপনাকে দেখা যাচ্ছে একদমই যে আমার কালার কালার গ্রেডিয়েন্ট শেড আসছে গ্লাসের মতন দেখা যাচ্ছে দেখেন আর এই পাশটাতে হচ্ছে ভাই দেখেন এই আপনার যখন বাসা থেকে বের হবে শো পড়তে আলাদা একটা টুল লাগে ইয়েস তো আমরা এখানে শো পড়ার জন্য আলাদাভাবে একটা টুলের মতো করে দিছি আচ্ছা মানে এখানে একটু নিচু করে রাখা হইছে এখানে শো রাখা যাবে বসে শো পরে নিল হ্যাঁ আর আমি দেখতে পাচ্ছি ভাই এখানে হাতলগুলোও কিন্তু প্রিমিয়াম ভাই একটু দেখেন না আপনারা তো অনেক ভিডিও করেন অনেক কি দেয় অনেক কিছু দেয় আমাদের এই কাজের কোয়ালিটিটা আপনারা দেখে আপনি নিজেই বলবেন আমার বলা লাগবে না ভাই বাস্তব কথা ভিডিও অনেক করছি জি 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 বাট একজন হাতলের ভেতরেও যে এত প্রিমিয়ামনেস আনবে কোয়ালিটি আনবে এটা পাই না সুরেক নিয়ে এত বড় চিন্তা আপনি আমি কাউকে দেখি জি জি ভাই আর ভাই দেখেন এখানে আমরা দুইটা ড্রয়ার করে দিছি ওকে ভাই অনেকে দেখবেন জাস্ট আপনার ড্রয়ার অনেকে এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দেয় আমি তো আমাদের খেয়াল করতেছি এই দেখেন ড্রয়ার ছেড়ে দিবেন অটো লেগে যাবে আপনি আপনি দেখেন আমি আমার হাত দিয়ে করে দেখাই জাস্ট এভাবে ছেড়ে দিবেন দেখছেন অটো লেগে গেছে এটা হচ্ছে হাইড্রোলিক চ্যালেঞ্জ বলে এটা অনেকে ব্যবহার করে না ইয়েস কারণ এটা একটু রেটটা বেশি ভাই ওকে ওকে তো সুমন ভাই এইটার ক্ষেত্রে যদি আমাদের ভিউয়ার্সরা কেউ তাদের বাসায় সেট আপ করতে চায় খরচ কেমন আসবে আসলে এটা প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে আমরা 1400 থেকে 1500 টাকা পার স্কোয়ার ফিটে করে থাকি ওকে আর একটা বিষয় হচ্ছে বাসা বাড়ি দিকে আসেন আচ্ছা এটা গুলো ডোকু পেন্ট করা ভেতরে এই এই পার্লার ব্যাক সাইডটা ডোকু আচ্ছা আর এই ভিতরে যেটা দেখছেন এটা এনামেল পেন্ট ওকে ভিউয়ার্স আমি আপনাদের বলে নেই ডোকো পেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল গাড়িগুলোতে ব্যবহার করা হয় জি জি অরিজিনাল যেটা যার কারণে রং দীর্ঘদিন যাতে রোদে পুড়লেও কিছু হয় না বিভিন্ন খসায়ও কিছু না জি 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 আমি মনে করতে পারি এগুলাতে যদি ছুরি দিয়ে খসায় তার রং উঠবে না কিছু হবে না ভাইয়া আমি দেখেন আপনারা যদি ছুরি দিয়ে বাচ্চারা এভাবে পোঁছায় কিছু হবে না কিছুই হবে না পেছনের এইটা সহকারে কি এটার কাজ হইছে না হ্যাঁ এটা এটা রেট আলাদা এটা হচ্ছে আমরা যেটা সেগুনের ফ্লাইওভার দিয়ে প্ল্যানিং করে লেকার পলিশ করছি ওকে ওকে আচ্ছা এইখানে আমি দেখতেছি সিলিং এও কাজ করা হয়েছে জি 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 সিম্পলের ভিতরে গর্জিয়াস সিম্পলের ভিতরে গর্জিয়াস ভাই আচ্ছা যেটা কোন জায়গায় কেমন কস্টিং আসবে আচ্ছা এইটা হচ্ছে আমরা অনলি 550 টাকা প্রতি পার স্কোয়ার ফিট লাগে হ্যাঁ এটা হচ্ছে 1450 টাকা পার স্কোয়ার ফিট চাইলে রং চেঞ্জ হ্যাঁ কেউ চাইলে এসপিএল শীট যদি কেউ চায় চেঞ্জ করতে আমরা করে দিতে পারবো আমাদের কাছে পড়ায় 2000 এর উপরে কালার আছে এটা আচ্ছা কেউ যদি অন্য ম্যাটেরিয়ালস চায় দামে কম বেশি হবে এটা হচ্ছে ম্যাটার যাবে এটা যেহেতু একটু প্রিমিয়াম জি 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 আচ্ছা উপরে সিলিং এ কেমন কি হয়েছে উপরে হচ্ছে আমরা যে সাদাটা দেখতেছেন না এটা হচ্ছে এনামেল পেন্ট করছি ওকে এনামেল পেন্ট এনামেল পেন্টে দেখেন আপনার গ্লেজটা দেখেন মাঝে মাঝে আমি হাতিলের রংও দেখতে পাচ্ছি হ্যাঁ ওইটা হচ্ছে আমরা সেগুনের ফ্লাইওভারের উপরে আমরা লেকার পলিশ করছি বাহ চমৎকার এখানে কেমন কস্টিং আছে এটা হচ্ছে আমরা লাইট তার কালার সবকিছু সহ হ্যাঁ অনলি 650 টাকা পার স্কোয়ার ফিট অল কমপ্লিট 650 টাকায় কমপ্লিট অল স্কোয়ার ফিট ভিউয়ার্স এখানে কিন্তু দেখা যাচ্ছে নরমাল বাট এটা কিন্তু সিম্পলের ভিতরে গর্জিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন ভাইয়া দেখেন এই দেখেন এখানে গেলাম লাইট দেখেন মাল্টি কালার এটা তিনটা কালার হবে ওকে দেখেন এই লাইটিংটাও কি আপনার এই প্যাকেজের সাথে একবারে অল আমাদের স্কোয়ার ফিটের সাথে এটা ওকে এরপর কি দেখাবেন কোথায় কি করছেন এরপর হচ্ছে আমরা বেসিং কেবিনের সাথে অ্যাটাচ একটা ক্যাবিনেট করছি আমরা দেখেন পাশে বেসিন ভাই এটা হচ্ছে একটু আনকমন ইনদে ইউনিক একটু আয়নাতে মুখটা দেখে একটু দেখেন না ভাই আচ্ছা দেখলেই বুঝতে পারবো ভিউয়ার্স যারা আছে এখানে গেলাম আলাদা একটা বেসিন বসছে ভিউয়ার্স স্যার এইখানেই দেখেন
গ্লাসটাকে এত সুন্দরভাবে অ্যাটলিক করছে, বোঝাই যাবে অ্যান্টিক একটা কিছু। জি 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 ভাই, এখানে গুলো আমরা লাইটিং করে দিছি, এখানে স্পট ব্যবহার করছি, যে হলিউডের মুভিতে মানে ভাই। আর একটা বিষয় হচ্ছে এখানে গুলো ওনাদের একটা বেসিং ছিল, ওকে ওকে, পরে এই রুমটা গুলো ওনাদের হল রুম, আচ্ছা আচ্ছা, ডাইনিং রুম দুটোই ব্যবহার করছি। আর এখানে হচ্ছে আমরা যে ওনাদের কিচেন, তো এটা এখানে কিছু, এখানে একটা ডাইনিং পড়বে, এখানে খাবার টাবার না কিছু রাখবে, এখানে চাইলে ওভেন রাখতে পারে, ওভেন রাখতে পারে, আপনার খাবার টাবার রাখতে পারবে। আর এখানে গুলো আমরা এই যে কেমিক্যাল করে দিছি, যেগুলো আপনার ভিতরে সম্পূর্ণ এনামেল পেইন্ট ছাড়বো ভাই, অটো ওইটা অটো লাগে, এত জোরে ছাড়া লাগবে না, জাস্ট আপনি ছেড়ে দিবেন, এই দেখেন আপোষে লেগে যাবে, আপোষেই চলে গেল, এটা হাইড্রোলিক বলি আমরা যেটা। এখানে খরচ কেমন হয়েছে? এটা খরচ হচ্ছে অনলি আমরা 1500 টাকা পার স্কয়ার ফিট, 1500 টাকা পার স্কয়ার ফিট পেস্টিং করাবে। আচ্ছা ভিউয়ার্স, এখানে যে ম্যাটেরিয়ালসটা দেওয়া হয়েছে এইটা অনুযায়ী প্রাইস 1500, আপনারা চাইলে ম্যাটেরিয়ালস চেঞ্জ করলে দাম কমবে এমনকি বাড়বে। জি জি, শুন ভাই, এই ক্যাবিনেটের পরে আমরা এই পাশেও দেখতেছি সেম ক্যাটালগের ক্যাবিনেট। হ্যাঁ, এখানে হচ্ছে ডিনার অর্গান করছি আমরা, মানে ডিনার শোকেস যেটা বলে, ডিনার সেট যেটা লাগবে আর কি। তো এইখানে হচ্ছে আমরা পুরোটা ওয়াল জুড়ে ডিনার সেট করে, ডিনার ক্যাবিনেট করা হয়েছে। হ্যাঁ, এই পাশে একটু গ্লাসি ডিজাইন রাখা হয়েছে, যাতে ডিনার এখানে হচ্ছে শো করলে দেখা যায়। এই দেখেন, এখানে হচ্ছে একটু ডিফারেন্ট কালার, ওনারা একটু ডিপ চাইছে, এই জন্য এই কালারটা ওনাদের কাস্টমাইজ করে ভিতরে ডিনার রাখলো যাতে ফুটে থাকে। জি 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 জি, একটু লাইট কালার হলে ডিপের মধ্যে ফুটে ভালো, এটা হলো সম্পূর্ণ হাইড্রোলিক। ওকে, এটা গুলাম আপনার ডকুপেন করা। প্রত্যেকটা হাতল দেখেন, প্রত্যেকটা হাতলের ভেতরে কিন্তু একটা খুব স্বচ্ছতা আছে, খুব সুন্দর লাগছে। এগুলো হচ্ছে একটু উন্নত এবং ভালো মানের, তো এখন হাতল যদি আমি একটু ই করি তাহলে তো হয় না, মার্কেটের বেস্ট। এক একটা হাতলের একটু দাম জানতে পারি? আসলে দামটা বলতে গেলে অনেকে চায় না, জাস্ট আমি বলে দিচ্ছি, একটা হাতলের দাম হচ্ছে আপনার 650 থেকে 700 টাকা। এটা আপনার রুচির উপরে ভিউয়ার্স ডিপেন্ড করে আপনি কত টাকা লাগাবেন, 200 টাকারও আছে, 90 টাকারও আছে। জি, এখন আপনি 1500 টাকা স্কয়ার ফিটে কাজ যখন করাবেন, হাতল তো আপনি দুর্গ না, কম দামে দেওয়া যাবে না। ওকে ওকে, তো এখানে বললাম স্পিল শীট করা, আচ্ছা লাগানো হয়েছে, দেখেন এটা বোঝাই যায় না, স্পিল শীট এর মানে এত মসৃণ। জি জি, মনে হইতেছে টাইলস ধরতেছে, টাইলস। জি আচ্ছা, পেছনে পিভিসি এর কাজ করা আছে? হ্যাঁ, এটা গুলো আমরা 6 মিলি লাগানোর পরে আপনার 3 মিলি পিভিসি পেস্টিং করা হয়েছে। ওকে ওকে, যেমন আপনার ড্যাম না হয়। ঠিক আছে, আর আপনারা দেখেন আরেকটা জিনিস হচ্ছে, বাসা ভাই অনেকেই তো ইন্টেরিয়র ভিডিও করেন, আপনারা দেখবেন ভিতরে অনেকে জাস্ট হ্যান্ড পলিশ করে দেয়, কোনো রং করতে চায় না, কারণ হ্যান্ড পলিশই থাকে আপনার, জাস্ট একটু হেড মোছা দিয়ে দেয়, মোছা দিয়ে আপনি একদিনে আমার 3-4টা মোছা দিতে পারবে। আর এই এটা তো হচ্ছে আমরা প্রথমে আলকরিমে আস্ত্র মারি, তারপরে 2 কোট লাইন ফুটিং করি, 2 কোট রং মারা হয়, এটাতে আপনার খরচ বেশি, সময় লাগে বেশি, আচ্ছা এই জন্য এটা অনেকে করতে চায় না। আমার কথা হচ্ছে আপনি এটা তো একদিনের জন্য করবেন না, এটা হচ্ছে আপনি আমরা যে সিলিংটা তৈরি করি এটা হচ্ছে গর্জন কাঠ দিয়ে, সলিড গর্জন কাঠ দিয়ে ফ্রেম করে নি। আচ্ছা, তারপর হচ্ছে এই যে সাদাটা দেখতেছেন না, এটা গুলো অনেকে আপনার প্লেন পার্টেক্স দিয়ে করে, আমরা পার্টেক্স ব্যবহার করি না, আমরা হচ্ছে গর্জনের 12 মিলি ফ্লাইবোর্ড ইউজ করি। আচ্ছা, আপনি গুলো আজকে দেখবেন একই সিলিং এ 4-5 জন ঝুলে দেখাবো ইনশাল্লাহ, কারণ পার্টেক্স এর মধ্যে কেউ ঝুলতে পারবে না ইনশাল্লাহ, আজকে 4-5 জন ঝুলে দেখাবো। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, তো সিলিং এর খরচ কত? সিলিং এ অনলি 650 টাকা প্রতি পার স্কয়ার ফিট, অল কমপ্লিট, লাইট সহ, লাইট সহকারে অল কমপ্লিট, কিন্তু ফ্যান দিব না ভাইয়া, 650 টাকা ফ্যানটা আপনার চয়েস। জি জি জি, ফ্যান যার এগুলো আপনাদের চয়েস অনুসারে। আমরা এখন একটা বেডরুমে চলে যাচ্ছি। আচ্ছা চলেন, নিস্তালায় বেডের অবস্থা কি? এই কোয়াটা দেখাবো ভাইয়া, বেড দেখে দেখে 2 ঘন্টা চলে যাবে ভাবি, আপনি একটু চলো মৌসুমে দেখান, আমরা একটু এখানে ঘুরে ঘুরে দেখান আগে, তারপরে কথা বলবো। এখানে কিন্তু দেখেন একটা ড্রেসিং টেবিল সহকারে কিন্তু কাজ করা আছে, দেখেন কত চমৎকার। আর এই পাশে কিন্তু পড়ার জন্য টেবিল করে দেওয়া হইছে বাচ্চাদের। জি, আর এই পাশে দেখেন কেবিনেট, পুরোটা ওয়াল কেবিনেট, সুন্দর ভাইয়া, মনে হবে কি মার্বেল দিয়ে করা, দেখেন টাইলস এর মতো, এটাই মনে হয় টাইলস এরই মনে হইতাছে, দেখছেন না এখন কি ছায়া আসতেছে, রিফ্লেকশন আসছে। জি 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 জি, ওকে, এবার যদি একটু এখানে খরচের ব্যাপারটা একটু বলতে, আসলে খরচ আগে আমি ইয়েতে আসি, আপনার ওয়াল কেবিনেটে আসি। আচ্ছা আচ্ছা, ওয়াল কেবিনেটটা আগে একটু খুলে দেখাচ্ছি, আপনি দেখেন এটা গুলো স্পেস অনেক বড়, আর ভিতরে সম্পূর্ণ কালার করা, এনামেল পেইন্ট করা, এটা গ্লেজ পেইন্ট, এটা দেখেন এটা কিন্তু পুরো চক চক করতে, সেটা পানি বললে কিছু হবে না। আর এটা গুলো ডগু করা, পালার দেখছেন কচুপাতা পানির মতো গরম করবে। আমি আর এখানে হচ্ছে আমরা হ্যাঙ্গার করে দিই। ওকে, আর হ্যাঙ্গারের নিচেগুলো আমরা দুটো ড্রয়ার করেছি, এই ড্রয়ার গুলো আমাদের হাইড্রোলিক সেফটি ড্রয়ার, দেখেন ড্রয়ার গুলো এখানে হ্যাঙ্গার সিস্টেম করা। ওকে, আর এই পাশে একটা ছোট বিম ছিল,
ওই ভীমটারও আমরা এটা কাজে লাগাইছি, কাজে লাগাইছি একবার অ্যাটাচ করে। হাতলগুলা দেখেন এক এক ক্রমে এক এক ডিজাইন। আমি এপাশে দেখতেছি এখানেও কিছু কাজ করে ভাই। এখানে হচ্ছে ওনাদের যে এটা হলো ডুপ্লেক্স বাড়ি। আচ্ছা, তো এটা দেখলাম প্রতিটা চারদিকে দেওয়া ভীম ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ভীমটা ঢাকার জন্য আমরা ডপল করছি। ডপল? হ্যাঁ, ডপল হচ্ছে এক কাজে দুই কাজ হয়। যেমন আপনার পর্দার বক্স হয়েছে প্লাস আপনার ডপল হয়ে গেল, ভীমও ঢেকে গেল, ওকে, সৌন্দর্যও বেড়ে গেল। বাহ, আমরা 1500 টাকা পার স্কোয়ার ফিট সম্পূর্ণ। আর এখানে একটা ড্রয়ার করে দিচ্ছি, যেমন আপনি সাজুগুজু করে কিছু রাখার জন্য, কিছু রাখার জন্য। দেখেন এটা গ্লেজটা দেখেন ভাই, অর্নামেন্টস কসমেটিক্স। হ্যাঁ, এই দেখেন এই ড্রয়ার গুলো দেখেন ভাই, এত বড় ড্রয়ার, এটা পরে 3 ফিট ড্রয়ারটা। ড্রয়ারটা দেখেন ছেড়ে দিবেন অটো লেগে যাবে। এই দেখেন অটো লেগে যাবে। দেখেন এই দেখেন অটো লেগে যাবে। এটা কত ভাই? এটা হচ্ছে 1500 টাকা প্রতি পার স্কোয়ার ফিট। 1500 টাকা পার স্কোয়ার ফিট। আর এই যে রিডিং টেবিল যেটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার এই পড়ার টেবিলের, এটার একটু আলোচনা সাপেক্ষে আর কি। আচ্ছা, আলোচনা সাপেক্ষে দেখা যায় একসাথে এতগুলো কাজ করছেন, এটা একটু দিয়ে দিবেন সাপোর্ট। হ্যাঁ, এই হিসাব হচ্ছে এটা। আচ্ছা, সিলিং এখানে কিন্তু একদম সিম্পল। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটা বলি ড্রপ সিলিং, কেউ বলে হাফ সিলিং, চতুর্দিকে যেটা, এটা হচ্ছে অনলি 550 টাকা প্রতি পার স্কোয়ার ফিট। 550 লাইট থেকে তার তো সবকিছু আমরা দিয়ে দিব। আমরা হিসাব করলাম এই এক বাড়িতে কিন্তু সব ধরনের খরচের জিনিস। জি 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 জি, আপনি দেখেন আপনি একটা রুমে কি লাগে ভাই? একটা খাট লাগবে, ধরেন খাট আমরা দিই না, খাট ওনারা নিয়ে আসছে, এখনো ফালানো হয়নি যে খাটের ম্যাট্রেস এখানে রয়েছে। যেমন একটা বেডরুমে কি দরকার হয়, একটা আলমারি দরকার হয়, ওয়ার্ড্রোব দরকার হয়, ড্রেসিং টেবিল দরকার হয়, পড়ার টেবিল দরকার হয়, আপনাদের কিচ্ছু লাগবে না, জাস্ট আপনার খাটটা ফালাই দিলে ওকে, বাকি সব ডিজাইন করে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে অনেকে বলে যে ভাই আপনারা 3D করেন কিনা। অবশ্যই আমরা 3D করি, যদি আপনারা 3D চান 3D কস্ট আগে দিতে হবে। কেন দিতে হবে? যে কোনো ইন্টেরিয়র ফার্মে কিন্তু আগে 3D নিয়ে একটা অ্যামাউন্ট করি, অ্যামাউন্ট দিতে হয়। কেন? অনেকে 3Dটা পাওয়ার পরে ভাই, অনেকে আমি অনেক জায়গায় 3D দিছি, পাওয়ার পরে কি বলে 3D পাওয়ার পরে আজকে জানাবো কালকে জানাবো, কিছুদিন পরে ফোন দিলে বলে ভাই আমার টাকার সমস্যা, ওটা কিছু সমস্যা হয়ে যায়, পরে কি করে মার্কেট থেকে লোকাল লোক দিয়ে কাজ করে, লোকাল মিস্ত্রি দেয়, বাঙালির স্বভাব এই সব অবস্থা। তো এই জন্য হচ্ছে আমরা যদি আপনারা কি করেন যে কষ্ট আমাদেরকে দেন, আমরা 3D করে দেখাবো ইনশাআল্লাহ। ওকে ওকে, এখন চলে আসলাম বাসায় আপনাদেরকে ভিউয়ার্স যারা আছে তাদের দেখানোর জন্য ড্রয়িং রুমে। ড্রয়িং রুম ভিউয়ার্স এখনো কমপ্লিট হয় নাই, এখনো ছোপাটি ফালানো হয়নি, বাইরের কারুকার্য দেখবো। জি 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 ভাই, এইটা বললাম সিম্পল এমনিতে গর্জিয়াস, আপনি একটু সিলিংটা দেখেন। ড্রয়িং রুমে আপনি টাইলস টুইলস লাগাই ভাই। আচ্ছা, তাহলে আগে টিভি কেমনে গর্জনের ফ্লাইবোর্ড লাগানো হয়েছে, এই ফ্লাইবোর্ডের উপর আমরা ডকুপেন করছি। এই ড্রয়ার গুলো হচ্ছে ভাই সম্পূর্ণ ড্রয়ার হবে আমাদের হাইট হলে, এই ড্রয়ারটা গুলো আপনার পরে 14 ইঞ্চি চড়া। আচ্ছা, এই দেখেন এইভাবে ছেড়ে দিবেন অটো লেগে ফুল হাইট ড্রয়ার। আপনি একটা ড্রয়ার, অনেকে বলে ভাই একটা ড্রয়ার টান দিয়ে দেখান, বাকিগুলো দেখান, এই দেখেন সম্পূর্ণ ড্রয়ার আমি দেখাচ্ছি। বাহ, আর আমাদের ড্রয়ার গুলো হাইড্রোলিক ছাড়া আমরা কাজ করি না, কারণ আপনার টাকা দিয়ে কাজ করাবেন, আপনার টাকা দিয়ে আমি কাজ করে দিই। পিভিসি করছেন এটার ভিতরে? হ্যাঁ, এটা পিভিসি করে, এটা পিভিসি লাগানো ভাই, এটা পিভিসি। আচ্ছা আচ্ছা, কারণ এটা বাথরুম তো, এমনি ওয়াশরুম আছে, এটাই আমি আমি দেখলাম আসার সময় পাশে একটা সেন্ট্রাল ওয়াশরুম। হ্যাঁ, তো ভাই এখানে আমরা খরচটা কেমন? এই টিভি ক্যামেরাটা ভাই হচ্ছে দুইটা মাপ আসবে, যেমন বক্সটা তো একটা মাপ আর এটার মাপ একটা। এই মাঝখানটা যেটা দেখতেছেন এটা অনলি 1250 টাকা মাঝখান, মিডল মিডল, হ্যাঁ মিডলেরটা, আর এটা হচ্ছে 1450 টাকা প্রতি পার স্কোয়ার, কেবিনেট স্কোয়ার শেপ যেটা আছে। জি জি, ওকে। আমরা এটার সিলিং দেখতেছি ভাই, ভাই এটা সিম্পল এমনিতে গর্জিয়াস, দেখেন না এটা মধ্যে কি নাই, ঝুলাইছেন পাতার উপরে ভাই, একটু দেখেন এটাতে কি নাই, আপনি দেখেন না, ছবি আছে পাতার মতো করে ডিজাইন করা, পাতার উপরে ফ্যান লাগাইছেন, সিএনসি করা, আবার ডপ সিলিং করা, সবই তো আছে এপাশে। জি জি জি, বাহ। এখানে এই সিলিং এ খরচ পড়া একটু বেশি, সিলিং হচ্ছে না, একই আমরা প্রাইস 650 টাকা প্রতি পার স্কোয়ার ফিট। ডিজাইনটা একটু ভিন্ন হইছে, হ্যাঁ, কারণ এক এক ক্রমে এক একটা করছি আমরা। হ্যাঁ, এখন হচ্ছে আরেকটা বেডরুমে চলে আসছি। ওকে, দেখেন একটু দেখেন, এখনো কিন্তু ক্লিয়ার হয় না, লাইটগুলো কিন্তু ভাই ফর্মাল লাইট। হ্যাঁ ভাই, আসলে একদম ওই যে
দার্দে ডিসকো টাইপের লাইট, মানে যেটাই বলেন আপনার লাইটিং অনেক ক্ষেত্রে কি শুধু জিগজ্যাগ লাইটিং লাগাইলে আপনার সুন্দর হয় না, আমরা হচ্ছে কালার কম্বিনেশন যাচ্ছি কিভাবে রুমটা সুন্দর করা যায় সেটার হচ্ছে মানে হচ্ছে আপনার সিম্পল এমনিতে গর্জিয়াস গর্জিয়াস ইয়েস যেটা আমরা বলি। এখানে তো আবার দেখতেছি সেই আরেকটা অবস্থা, এখানে হচ্ছে আমরা ডেসিং টেবিল একটা ইউনিক ভাবে করছি, যেমন কসমেটিক বেশি হইলে আপনার ভিতরে রাখলে কেউ বুঝবে না যে আসলে কি বলতে গেলে তো অনেক আমি গেলাম এই লাইনে আসি আজকে 12-14 বছর ধরে। ওকে ওকে ওকে, তো আমি গেলাম কাজ করতে করতে এই পর্যায়ে আসছি, আমি গেলাম ভাই খাতা কলমে আসিনি, সে প্র্যাকটিক্যালি কাজ করছে এই পর্যায়ে, প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যাল, কারণ ভাই কাগজে কলমের অনেক কিছু আমরা দেখছি, জি জি জি, জাস্ট ওই 3D মডেল পর্যন্তই শেষ শেষ, তারপরে কিন্তু কত কাজ ঘুরে ফিরে চলে আসতে হয় সেই আগে কারিগরদের কাছে, জি জি জি, এই আপনার প্র্যাকটিক্যালি আসতে হবে, আপনার খাতা কলমে যাই ভাই। এইটাই যদি কোনো ইন্টেরিয়র ফার্মে আমরা চলে যাই, সাপোজ আপনার এখানে ক্যাবিনেটে খরচ কত? এইটা হচ্ছে আমরা যেটা আমরা করি, হ্যাঁ, এটা করলাম আপনার অনলি 1800 টাকা প্রতি পার স্কোয়ার ফিট। এটা কোনো ইন্টেরিয়র ফার্মে দিলে কত টাকা পড়ে? এটা কে কিরকম নেয় সেটা তো আমি বলতে পারবো না ভাইয়া, বিষয় হচ্ছে আমরা মার্কেট যাচাই করে বলতে পারি, আপনি এখানে 2000-3000 টাকা পর্যন্ত রেট, 3000 টাকা পর্যন্ত রেট হয়, কিন্তু এই ম্যাটেরিয়ালস দিবে না আপনি বলবে, কিন্তু দেখেন এই সম্পূর্ণ হাতলগুলা দেখেন, হাতলগুলা দেখেন দেখেন ভাই, বারবার এই জিনিসটা বলারও কিন্তু কারণ আছে, কারণ এখানে কিন্তু অনেকগুলা টাকা বাঁচানো যায়, জি জি, বাট উনি কিন্তু সেটা করে নাই, যেহেতু স্কোয়ার ফিট হাতল কিন্তু আপনার কপালেই পড়ছে, জি জি জি, সম্পূর্ণ আপনি চাইলে কিন্তু এটা সেভ করতে পারতেন, বাট আপনি প্রিমিয়াম দিয়েছেন, জি। এই পাশে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট টেবিল করে দিছি, যেমন আপনারা দেখেছে প্রোডাক্ট টেবিল এক্সট্রা লাগবে না, তো এখানে গেলাম আর আমরা ড্রয়ার করে দিছি, ড্রয়ার হাইড্রোলিক, সম্পূর্ণ ড্রয়ার হাইড্রোলিক, এখানে দেখেন এখানে হচ্ছে আমরা পুশ গ্লাস করে দিছি, এখানে স্পট ব্যবহার করছি, ওকে দেখেন সবকিছু আপনার লাইটিং সহকারে। এটা কত করে নিচ্ছেন? এটা হচ্ছে অনলি 1800 টাকা পার স্কোয়ার ফিট। সুমন ভাই, মোটামুটি ডুপ্লেক্স উপরে দুইটা রুম সহ ট্রিপ্লেক্সই বলতে পারি, জি জি, 14টা রুম, জি। কয় বছর লাগাইছেন কাজ করতে গেলে? কয় বছর না ভাই, অনলি 2 মাস সময় লাগছে ভাই, 2 মাস, জি, হ্যান্ডওভার 2 মাস, অল কাজ আমরা হ্যান্ডওভার দিয়ে ভাই। অনেকের কিন্তু বাড়িতে প্রবাসী ভাইরা আসে, জি জি, ইন্টারভিউ করবে, আমরা যে কাজ করি অনেকেই অনেকে মন্তব্য করে যে সিলিং এ ঝুলা লাগে কিনা, ঝুলা দেখাইতে হয় কিনা, এটা একমাত্র ঝুলানোর উদ্দেশ্য হচ্ছে সিলিং টা কিভাবে ফিটিং করলাম, হ্যাঁ, অনেকের রেট বলবে যে বেশি বলছি, অনেকে বলবে কম, তো আসলে বিষয় হচ্ছে আপনারা রেটের দিকে দেখবেন না, ম্যাটেরিয়ালস দেখবেন, কাজের কোয়ালিটি দেখবেন, ফিনিশিং দেখবেন, কি লাগাচ্ছি না আমি শুধু মুখে চাপা মারে যাচ্ছি, তাই না, আপনারা দেখবেন হচ্ছে কাজের কোয়ালিটি, এটা হলো 18 মিলি ফ্লাইয়ের উপরে আমি এটা পেস্টিং করা, এটা যদি আপনারা 2001 টনও রাখেন কিছু হবে না। আমি পার্সোনালি একটা কথা বলি, ইন্টেরিয়রের কাজ অনেক করছি, আমার কথা মতো আমি বলতে পারি আজকে আমি একটা ক্লাসিক কাজ দেখাইছি ভাই, আসলে আপনি অনেকদিন ধরে বলতেছেন সুমন ভাই আমার একটা ভালো কিছু ভালো একটা কিছু আমার ঢাকার বাইরে যাবো ভাই, নিয়ে যান একটা ভালো কিছু দেখান, জি, ওই সব করি আমি এই কাজটা করছি এবং আপনাকে ডাকছি, যে বাসা ভাই আপনি তো অনেকদিন বললেন যে ভাই কি এর আগে একটা ভিডিও করলেন কোনো রেসপন্স পাইলেন না, আমার এটা ভালো লাগলো না, এই জন্য আজকে আমার একটা কাজে নিয়ে আসছি, যেমন আপনি হ্যাপি থাকেন ক্লায়েন্টও হ্যাপি থাকে, ওকে আমার দেখায় মজা লাগে, জি জি। আর বিষয় হচ্ছে আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে আবারও বলি, আপনারা কাজ করাবেন ভালো, আমাকে দিয়ে করাতে হবে সেটা বলছি না, কিন্তু আপনারা মার্কেট যাচাই করবেন, ভালো মন্দ সব কিছু যাচাই করে কাজ করবেন, ওকে। আর প্রবাসী ভাইদের জন্য উদ্দেশ্য বলবো, কারণ ওনারা থাকে না, ওনারা একটা দায়িত্বমান লোক বিশ্রায় কাজ করার জন্য, যে উনি কি কাজটা করতে পারবে কিনা, আমার দায়িত্বটা নিতে পারবে কিনা, এমন বিষয় হচ্ছে আপনার, আমি বললাম এই পর্যায়ে আসছি কাজ করতে করতে প্র্যাকটিক্যালি কোথায় কি লাগবে, কোথায় কি দিতে হবে, কাকে কি কাজে লাগাইতে হবে আমার জানা আছে, হুট করে একটা লোক এসে বুঝবে না, হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে আপনার সব জিনিসগুলো আপনারা বুঝতে হবে, বোঝার পরে আপনারা কাজ দিবেন। আর একটা বিষয় হচ্ছে আমি অনেকে বলবো যে ভাই আপনারা তো দেখাইলেন দেবী ম্যাটেরিয়ালস কি দিচ্ছেন, কালার টালার করে ফেলছেন, আপনারা যদি কেউ কাজের আগে দেখতে চান সবকিছু আমরা দেখা স্যাম্পল দেখায় কাজ করব, ওকে। আর এই ড্রয়ারগুলো যে স্পিএল শিট এবং ডকুপেন দেখাইলাম, এগুলো তো ভাই বাস্তবে আপনি দেখে গেলেন, ইয়েস আমি ডকুপেন। আর যারা আপনার ইউরোপ কান্ট্রিতে থাকে, বিদেশে থাকে, বাইরে থাকে,
তারা দেখলে বুঝবে যেগুলো করে একদম, যে আসলে কি এখানে কাজ না শুধু চাপাই মেরে গেলাম না, দারুণ কাজ হয়েছে। তো সুমন ভাইকে আপনারা সবাই পেতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় টিম নিয়ে হাজির হয়ে যাবে। এছাড়া যদি অফিস ভিজিট করতে চায় ভাই লোকেশনটা রাখবার, আরেকটা লোকেশন বলে দিচ্ছি, আমাদের অফিস সাইনবোর্ড শাহেবপাড়া নারায়ণগঞ্জ। ওকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে মতলব থেকে কোনো মতলব ছাড়াই বিদায় নিয়ে নিচ্ছি, মতলব একটাই, আপনাদেরকে ভালো ইন্টেরিয়র ডেকোরেশন দেখানো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ঈদ মোবারক।